শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত পরিসংখ্যানের দ্বিতীয় ক্লাস, সেই ক্লাসটি আমরা করতেছি বিন্যস্ত কিছু উপাত্ত দেওয়া আছে, অর্থাৎ সারণীর মাধ্যমে কিছু উপাত্ত দেওয়া আছে, সেই উপাত্ত গুলো থেকে কিভাবে তোমরা গড়, মধ্যক, প্রচরক নির্ণয় করতে পারো সে বিস্তারিত ধারণা আমি এই ভিডিওতে দেবো। তার আগে একটি ভিডিও করেছি আমি, যেখানে অবিন্যস্ত উপাত্তকে কিভাবে তোমরা গড়, মধ্যক, প্রচরক করতে পারো এবং সেক্ষেত্রে ছিল গাণিতিক গড়। আজকের এই ভিডিওতে আমরা করব সংক্ষিপ্ত আকারের গড়। মনে রাখবে যে পরীক্ষার সময় যদি শুধুমাত্র গড়ের কথা বলে, তুমি যে কোনো পদ্ধতি অবলম্বন করে চলবে। যদি বলা হয় গাণিতিক গড় তাহলে গাণিতিক গড় করতে হবে, যদি বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাই আমাদের আজকের এই ভিডিওতে শুধু সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়, মধ্যক নির্ণয় করা শেখাবো এবং প্রচুরক কিভাবে নির্ণয় করতে পারো সেই বিষয়ে আলোচনা করবো। তারা যে দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী দেওয়া আছে। এখন এখান থেকে আমরা একটি যে গড় নির্ণয় করার জন্য যে প্রসেসটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা জানি যে শ্রেণী লিখতে হবে, অর্থাৎ শ্রেণী হচ্ছে 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, এরপরে 75 থেকে 79, 80 থেকে 84, এটা হলো শ্রেণী। এরপরে দেখো আমরা লিখবো গণসংখ্যা, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা মানে হচ্ছে গণসংখ্যা, আমরা এটা লিখে নিলাম গণসংখ্যা। এখন দেখো শ্রেণীর মধ্যমান, মধ্যমান লিখবো মধ্যমান। এরপরে আমরা লিখবো কি ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। এরপর আমরা কি করব, ধাপ বিচ্যুতি ইন্টু গণসংখ্যা, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, যেভাবে লেখো কোনো সমস্যা নেই। এখানে কিছু কথা আছে যেগুলো তোমাদের না জানলেই নয়, মনে রাখবে যদি তোমাকে মধ্যক নির্ণয় করতে বলে তাহলে কিন্তু শ্রেণী গণসংখ্যা এবং তার সাথে আরেকটি অংশ সংগ্রহ করা হবে যদি গণসংখ্যা। তা আমরা এখানে শুধু গড় করার জন্য সারণীটি তৈরি করতেছি আর মধ্য বাহির করার জন্য আমরা সারণী তৈরি করব। তো প্রথমে আমরা এটা করে ফেলি, যেমন এখানে আমরা গণসংখ্যাটি প্রকাশ করতে পারি fi দ্বারা, মধ্যমানকে xi দ্বারা, আর এটা হলো ui, ui মানে হচ্ছে xi minus a divided h, ঠিক আছে, xi minus a divided h। আর এখানে আমরা লিখব গণসংখ্যা, আচ্ছা আমরা এখানে বাংলা না লিখে আমরা শুধু এখানে লিখে ফেলি যে এখানে হবে কি fi into ui, fi into কি ui। এখন আমরা এই কাজটি যদি করতে চাই তাহলে প্রথমে লিখবো 55 থেকে 59, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 70, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, আমরা লিখে নিলাম সংখ্যাগুলোকে। এখন আমরা এখানে কি করতে পারি, দেখো এই যে গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা লিখবো, মধ্যমান তৈরি করব, ধাপ বিচ্যুতি তৈরি করব, এরপরে আমরা এখানে গড় নির্ণয় করা যে সূত্র আছে সে সূত্রটি প্রয়োগ করব। এখন দেখো গণসংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে, সেটা আমরা লিখে নেব 4, 8, 13, 10, 2 এবং 3। এবং শ্রেণীর মধ্যমান কিভাবে বের করে তোমাদের অবশ্যই জানা আছে। শ্রেণীর মধ্যমান বের করতে গেলে তোমরা কি করবে, এই শ্রেণীর মধ্যে 55 থেকে 59 এই দুটিকে যোগ করে দ্বিতীয় ভাগ করবা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কি করবা, শ্রেণীর মধ্যমান বের করার জন্য দুইটাকে যোগ করে দুই ভাগ করবে। তাহলে আমরা যদি চাই 55 আর 59 যোগ করি, আমরা দেখে দিই কিভাবে আসলে এটা বের করতে হবে, 55 যোগ 59 যা হয় যোগ করার পরে আমরা ভাগ করে দেব দুই দ্বারা, পেয়ে গেলাম 57। এরপর 60 আর 64, 60 যোগ 64 ডিভাইডেড 2,
পেয়েছি 62। এখানে দেখো এটা যোগ করে দুই দিয়ে ভাগ করে পেয়েছি 57, আর এখানে পেয়েছি কত 62। এই যে পেলাম, এখন যদি প্রত্যেকটা আমি বের করতে পারি, এটা হবে 67, এটা হবে 72, এটাতে হবে 77, আর এখানে হবে 82। আমরা এটা এভাবে যদি প্রথম দুইটা বের করে ফেলতে পারি, বাকিগুলো কিন্তু সহজে বের করা যায়। এরপর ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতির বেলায় আমরা কিন্তু একটা কাজ সহজে বের করতে পারি, কিন্তু তারপরে ধাপ বিচ্যুতির সূত্রটা প্রয়োগ করে তোমার শিখে রাখার দরকার আছে। কারণ অনেক সময় দেখা গেছে যে বহুনির্বাচনিক প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করবে, সূত্রটি কি, অথবা যে কোনো একটি সারণ দিয়ে বলবে যে ধাপ বিচ্যুতি কত হবে। ঠিক আছে, তা আমাদের ধাপ বিচ্যুতিটা কিন্তু জানতে হবে। আমাদের কিন্তু প্রথমত জেনে নিই আসলে ধাপ বিচ্যুতির সংখ্যাগুলো কিন্তু আমরা সূত্র প্রয়োগ না করে যেহেতু কাজ হয় সেটা আমি দেখেন। যেমন আমরা বড় সংখ্যা যে সংখ্যাটি বড় আছে সেটা বড় অবশ্যই না দেবো। ঠিক আছে, ধাপ বিচ্যুতির ক্ষেত্রে কি করবো, বর্ণ সংখ্যা যেটি বড় সেটি মাঝামাঝি আমরা শূন্য দেবো, অর্থাৎ সেটি হচ্ছে মধ্য। এরপর উপরে দিয়ে -1 -2, নিচের দিকে দেবো +1 +2 +3। আমরা এখন এই যে UI সমান -A/H, H বলতে বোঝায় শ্রেণীর ব্যক্তি, আর একটাই বলতে বোঝায় এই যে একটাই বলতে বোঝায় মধ্যমান, আর এ বলতে বোঝায় অনুমিত শ্রেণীর মধ্যে, অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান যেটি বলি আমাদের সেটি কোনটি হবে। যেহেতু আমরা এখানে গণসংখ্যা তৈরি করেছি যে সংখ্যাটা বড় সেটাকে মধ্যমান হিসেবে ধরে নিয়েছি, সেটা হয়ে গেল অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। দেখো মধ্যমানের মধ্যে অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু হলো এ, অর্থাৎ এটা, অর্থাৎ গণসংখ্যা যেটা বড় সেই হিসাবে মধ্যমান সংখ্যাটি হবে, মধ্যমানের সংখ্যাটি হবে কি অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে আমরা যদি চাই এক সারি, এক সারি বলতে কি বলি, একটাই বলতে বলছি 57, মনে রাখো প্রথমে এটা কিভাবে আসছে 57, এরপরে মাইনাস এ কত আসবে 67। ঠিক আছে, 57 67, আমরা শ্রেণীর ব্যক্তি কত সেটা দেখে নিই, 5 ÷ 5, তাহলে কত হলো লেখা এখানে -10/5, অর্থাৎ 5 আমরা -2, তাহলে এটা আমরা বের করতে পারছি। প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা এভাবে কাজটা করবে, একটাই বলতে মনে করো 62 62, থেকে 5 যাবে 66। ঠিক আছে, নিচে হচ্ছে শ্রেণীর ব্যক্তি কত 5, তাহলে আমরা এখানে কত পাচ্ছি সেটা দেখে নেবো। সেখানে কিন্তু আমরা পাচ্ছি কত -5/5, অর্থাৎ 1 -1। ঠিক আছে, এখানে আমরা পাচ্ছি কত -1, এই যে দেখো -1। আবার সেম প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা এই কাজটা করবে, এভাবে করলে তোমরা এই মানগুলো এভাবে বের করতে পারবে, অথবা তোমাদের অঙ্ক করার সময় কিন্তু সহজে তোমরা এভাবে লিখতে পারো, গণসংখ্যা যেটি বড় সেটি শ্রেণীর মধ্যমান ধরে সেখান থেকে উপরের দিকে -এ আর নিচের দিকে প্লাস এ চলে যাবে। এখন আমরা FIR UI গুণ করবো। দেখো FIR UI গুণ করলে 4 × 2 = 8, আবার 8 × 1 = 8, এটা হয়ে গেল 0, 10 × 10, 2 × 2 = 4, 3 × 2 = 6। ঠিক আছে, এখন FIUI সেটা যোগ ফল, এই যে সংখ্যা যেটা পেয়েছি আমরা সেটার যোগ ফল বের করবো, তাহলে কত পাচ্ছি এখানে 8 × 8 = 16, -16, আর এখানে কত পাচ্ছি দেখো 10 10 20, +20 আর -16, আমরা পাচ্ছি 4, অর্থাৎ এখানে পেয়ে গেলাম 4। আমরা কি পেলাম, সামেশন অফ FI UI সমান সমান পেয়ে গেলাম প্লাসে 4। এখন যদি আমরা এখান থেকে গড় নির্ণয় করতে চাই তাহলে কি করবো সেটা আমরা দেখো, গড় নির্ণয় করার যে সূত্র, গড় নির্ণয় করার সূত্রটি হলো কি দেখো, এই ক্ষেত্রে আমরা যে সূত্র প্রয়োগ করেছি সেটা হচ্ছে আসলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সেক্ষেত্রে গড় নির্ণয় করার জন্য আমরা যদি প্রয়োগ করবো অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু, উপরে হবে কি সামেশন অফ FI UI ডিভাইডেড অ্যান্ড ইনটু এস, অর্থাৎ অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু এ, আর উপরে হচ্ছে কি গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতির যোগফল ডিভাইডেড অ্যান্ড মানে মোট গণসংখ্যা। ঠিক আছে, ডিভাইডেড অ্যান্ড বলতে গেলে মোট গণসংখ্যা, তাহলে গণসংখ্যা আমরা পেলাম কত 40। দেখো আজ হয় আমরা পেয়ে গেলাম 8 ÷ 12 ÷ 15 ÷ 15 = 25 ÷ 25 = 35 ÷ 40, তাহলে মোট গণসংখ্যা কিন্তু 40। আমরা এখানে যদি বের করতে চাই আমি কি পাচ্ছি দেখো, অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু বলতে কি বুঝাচ্ছে, এই যে অর্থাৎ গণসংখ্যা যেটি বড় সে অনুসারে মধ্যমানের সংখ্যাটি হবে কি অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু। এখানে আমরা পাচ্ছি কত
এটা পাচ্ছি সাজক যোগ, আর এখানে পাচ্ছি ফোর, আর এন এর মান হচ্ছে, এন এর মান হচ্ছে 40, অর্থাৎ মোট গণসংখ্যা ইন্টু এইচ বলতে হবে শ্রেণীর ব্যক্তি। শ্রেণী ব্যক্তি কত পাইছি? এই যে 55 থেকে 59 তাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পেয়েছি 5। তাহলে এখানে লিখতে পারি 66 যোগ 4 + 20 ডিভাইডেড 40, তাহলে 66 যোগ এটা হয়ে গেল 1/2, ঠিক আছে, অর্থাৎ আমরা এটাকে ভাগ করলে 0.5, তাহলে আমরা লিখতে পারি 66.5। এটা হচ্ছে কি গড় নির্ণয়। এখন আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করার জন্য যে সূত্র সেই সূত্রটা লিখবো, এবং মধ্যক নির্ণয় করার সময় মনে রাখতে হবে ওই সারণীর মধ্যে শ্রেণী গণসংখ্যা, এবং আরেকটি কলাম বের করতে হবে সেটি হচ্ছে ধাপ বিচ্যুতি, সরি সেটা হচ্ছে যোজিত গণসংখ্যা। সেই যোজিত গণসংখ্যা বের করার জন্য আমরা কলাম তৈরি করে এই অংশ মধ্যে গড় নির্ণয় করার জন্য কিন্তু এতটুকু সারণী লাগবে। এখন মধ্যক নির্ণয় করার জন্য আমাদের লাগবে নতুন করে আরেকটি কলাম তৈরি করতে হবে, সেটি হচ্ছে কি শ্রেণী গণসংখ্যা এবং যোজিত গণসংখ্যা। আমরা এটা লিখে নিই যোজিত গণসংখ্যা। এই যে যোজিত গণসংখ্যা লিখছি আমরা এটা একটু তৈরি করে নিই। দেখো যোজিত গণসংখ্যা তোমরা কিভাবে বের করবো সেটা অবশ্যই দেখে জানো, যা জানো না তারা দেখে নাও কি করতে পারি। গণসংখ্যা যে আছে সেটি প্রথমটি কোন দিকে দেখা করে তার যোগ আট, তার যোগ আট মানে হচ্ছে 12, ঠিক আছে। এরপর দেখো 12 যোগ 13 কত হলো 25, আবার 25 যোগ 10 মানে হচ্ছে 35, 35 যোগ 2 মানে হচ্ছে দেখো 35 যোগ 2 মানে হচ্ছে 37, এরপর দেখো 37 যোগ 3 মানে হচ্ছে 40। তুমি অবশ্যই বুঝতে পারছো বিষয়টি, যোজিত গণসংখ্যা প্রথমে সরাসরি গণসংখ্যা যেটি আছে সেটি বসিয়ে দেবো এটার সাথে, পরেটি গণসংখ্যার যোগ অর্থাৎ 8 = 12, আবার 12 = 13 যোগ 12 করে যোগ করলে 25, 25 + 10 করলে 35, 35 + 3 যোগ করলে 37, 37 + 3 যোগ করলে 40। এইভাবে আমরা কি করতে পারি যোজিত গণসংখ্যা বের করতে পারি। আর যোজিত গণসংখ্যা বের করার কারণ হচ্ছে মধ্যক নির্ণয় করার জন্য যোজিত গণসংখ্যা আমাদের লাগবে। আমাদের এখানে মধ্যক নির্ণয় করার যে সূত্র সেই সূত্রটি তোমরা দেখে নাও। দেখো মধ্যকের ক্ষেত্রে আমরা যে সূত্রটি শিখবো সেটা হচ্ছে L+(n/2) - Fc × H/Fm। এখানে কোনটা কি সেটা তোমরা জেনে নেওয়া অবশ্যই দরকার। এল বলতে বোঝায় মধ্য যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। আমরা এখানে মানগুলা বসাম, এল বলতে কি নিম্ন, এল বলতে যে মধ্য যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, তাহলে মধ্যটি কোন শ্রেণীতে অবস্থিত এই জন্য মধ্যটি সেই শ্রেণীতে অবস্থিত, সে মধ্যটি হলো মোট গণসংখ্যা যেটা বড় সেটাতে আমরা মধ্য হিসেবে কল্পনা করে রয়েছি, মধ্য যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ এখানে এল বলতে আমরা বুঝি কত 65 মধ্য যে শ্রেণীতে, তাহলে মধ্যটা এই শ্রেণীটার মধ্যে আছে, তাহলে এই শ্রেণীর মধ্যে 65 থেকে 69, যেহেতু গণসংখ্যা যেটি বড় সেই গণসংখ্যা অনুসারে যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটা হচ্ছে মধ্য শ্রেণী, মধ্য যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা পেয়ে গেল। আর এন বলতে কি মোট গণসংখ্যা, তাহলে মোট গণসংখ্যা কত অনুমান পেলাম আমরা 40, তাহলে আমরা লিখতে পারি n = 40, ঠিক আছে। এরপরে দেখো আমরা পাচ্ছি কি এফ মধ্য যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর প্রযোজিত গণসংখ্যা, মধ্য যে শ্রেণীর অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে আমরা পেলাম কত এফ সি বলতে মধ্য যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত 12। এরপরে দেখো আরো পাচ্ছি কি এফ এম, এম এম বলতে মধ্য শ্রেণীর গণসংখ্যা, তাহলে মধ্য শ্রেণীর গণসংখ্যা কত 30, আর এইচ বলতে বোঝায় শ্রেণীর ব্যক্তি, শ্রেণীর ব্যক্তি কত 5। তুমি অবশ্যই বলতে পারতো এল বলতে বোঝায় মধ্য যে শ্রেণীর অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, আর এন বলতে বোঝায় মোট গণসংখ্যা, এফ সি বলতে বোঝায় মধ্য যে শ্রেণীর অবস্থিত তার আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা, তাহলে মধ্য যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণী হলো এটা তার যোজিত গণসংখ্যা কত 12, আর এফ এম বলতে বোঝায় মধ্য শ্রেণীর গণসংখ্যা, এই বলতে বোঝায়
শ্রেণীর ব্যক্তিত্ব আমরা এটা লিখে নিলাম। এখন এই মানগুলো বসে আমরা রেজাল্টটা বের করতে পারবো। 65 প্লাস n বলতে কি 40 ডিভাইডেড 2 মাইনাস fc বলতে কি 12 ইনটু a বলতে কি 5 আর m বলতে কি 30। ঠিক আছে, এখন 65 যোগ এখানে আসলে 20 মাইনাস 12 ইনটু 5 বাই 30, তাহলে 65 প্লাস এখানে পাচ্ছি 8 ইনটু 5 ডিভাইডেড 30। এখন 65 প্লাস পাঁচটা 40 ডিভাইডেড 30। এখন 65 প্লাস আমরা এখন এটাকে যদি ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি সেটা দেখো, আমরা 40 কে ভাগ করব 13 দ্বারা, তাহলে পেয়ে গেলাম 3.076। এখন এটার সাথে যখন যোগ করে তখন কত পাচ্ছি 68.076। এটি হলো কি মদক, আমরা মদকটি পেয়ে গেলাম। ঠিক আছে, মদক পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো কি, এখন আমাদের কাজ হলো প্রচুরক নির্ণয় করা। ঠিক, প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের সেরকম একটি সূত্র আছে, সেই সূত্রটি হলো দেখো, সেক্ষেত্রে শুধু আমরা প্রচুরক কথাটা উল্লেখ করব। দেখো প্রচুরক মানে হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইনটু এস। এই যে আমরা সূত্রটা লিখেছি এখানে কিন্তু দেখো আমরা পাচ্ছি এল এবং এস, শুধু রয়ে গেছে কি এফ ওয়ান এবং এফ টু। তো এফ ওয়ান এবং এফ টু যখন বের করতে যাব সেটা কিভাবে করতে পারি, আর মনে রাখবা প্রচুর নির্ণয় করার জন্য কিন্তু আমার এই যদিও বড় সংখ্যার প্রয়োজন নেই, এই দুটা থেকে চলে। মনে করো কোনো একটা অঙ্ক তুমি আসলো, মনে করো মধ্য এবং প্রচুর নির্ণয় করতে হলো। ঠিক আছে, তাহলে মধ্যের জন্য যে সারণী তৈরি হতো সেই সারণী দিয়ে তুমি প্রচুর নির্ণয় করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বললো মনে করো যে প্রতিরূপ নির্ণয় করতে শুরু, তখন কি করবা শ্রেণী এবং গণসংখ্যা দিয়ে করবা। মধ্যক নির্ণয় করতে বললো তখন কি করবা শ্রেণী গণসংখ্যা এবং যদি গণসংখ্যা লাগবে মধ্যক নির্ণয় করার সময়। ঠিক আছে, কথাটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এখন দেখো এর মধ্যে বলি কি মধ্য যে শ্রেণীতে অবস্থিত, এখানে কিন্তু মধ্য করতে আমরা করতেছি কি প্রচুরক, মানে প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী নির্ণয় ছিল, তাহলে প্রচুরক শ্রেণী হলো এটা, তাহলে সেই শ্রেণী নির্ণয় ছিল এল বলতে আমরা বুঝি কত 65, মধ্য শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ব শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করা, অর্থাৎ 13-8 আমরা পেয়ে গেলাম 13-8। তখন কত হয় দেখো আমরা পেয়ে গেলাম 5। আমরা দেখো এফ টু বলতে আমরা বলি 13-10, কেন 13-10 অর্থাৎ এই যে মধ্য শ্রেণীর গণসংখ্যা থেকে, সরি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আমরা কিন্তু যেহেতু অঙ্কটা করতেছি প্রচুরক, সেই সূত্রটা কিন্তু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগ করছে, তাহলে এখানে কি হলো 13-10, আমরা এটা লিখবো 13-10 কত পেল। তাহলে আমরা একে কিন্তু মানগুলো পেয়ে গেছি, এখন শুধু মানগুলো বসিয়ে গণিতটা সমাধান করবো। ঠিক আছে, এখন দেখো 65 যোগ 25 ডিভাইডেড 8, তাহলে কত হলো 65 যোগ আরো যদি একটু ভাগ করে 25 কে 8 দ্বারা করবো 25 ডিভাইডেড 8 কত পেলাম 3.125, তোমরা দেখতে চাইলে সেটি দেখে নিতে পারবে। আর আজকে আমরা যেটি করেছি সেটা হচ্ছে অবিন্যস্তপাত্র, আগে করেছি অবিন্যস্তপাত্রের গড় মধ্য প্রচুর, আজকে করতেছি বিন্যস্তপাত্রের গড় মধ্য প্রচুরক করেছি, তোমরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ যে কোনো অঙ্ক আসুক তোমরা এই নিয়মে কিন্তু বারবার প্র্যাকটিস করো, যে কোনো অঙ্কটা তোমরা আনসার করতে পারবে। আমরা পরবর্তী ক্লাস কি করব, এই যে যেখানে এই গণিতের মধ্যে যে গ্রাফগুলো আছে এতগুলো গণসংখ্যা এবং অজীব দেখা সেইটি নিয়ে আরেকটা ভিডিও আপলোড করবো আমরা। এই পর্যন্ত আজকে ভিডিও, তোমরা সবাই ভালো থাকবে।